আট দফা দাবিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বন্দরের কাস্টমস হাউসে দুই দিনের কর্মবিরতি শুরু করছে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। সকাল থেকে কাজে যোগ না দিয়ে কাস্টমস হাউসগুলোর সামনে বিক্ষোভ করছে তারা। এতে শুধু চট্টগ্রামেই একদিনের অন্তত 150 কোটি টাকা রাজস্ব আদায় ব্যাহত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সারা দেশে প্রায় 42টি শুল্ক স্টেশনে প্রায় 10,000 সিএন্ডএফ এজেন্ট কাজ করে, যার মধ্যে চট্টগ্রামে কাজ করেন 3,000-এর বেশি। এই অবস্থায় তাদের কাজ বন্ধ থাকায় স্থগিত রয়েছে পণ্যের শুল্কায়ন সংক্রান্ত কার্যক্রম। সিএন্ডএফ এজেন্টরা বলছেন, আমদানি ও রপ্তানিকারকের বকেয়া দায় কোনোভাবেই তাদের নয়, এ সংক্রান্ত জরিমানাও অযৌক্তিক। আমরা ব্যবসা করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, বিভিন্ন পার্টির কাছে লেনদেন আছে, কিন্তু এই লাইসেন্সের হস্তান্তর প্রক্রিয়া সহজতর না হলে আমার উত্তরাধিকার আজকে না খেয়ে পথে বসবে। যারা ব্যবসার সাথে সম্পর্কিত তাদের হাত পাও যদি বাধা থাকে, কথায় কথায় যদি সাসপেন্ডের বিষয় থাকে, কথায় কথায় যদি নিবর্তকমূলক আইন ইমপ্লিমেন্ট করে, সেখানে কাজ করবো কিভাবে? তবে সিএনএফ এজেন্টদের কর্মবিরতিতে কাস্টমসের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আগামী মাসের 7 তারিখে অ্যাসোসিয়েশনের সাথে জরুরি সভা আহ্বান করা হয়েছে এবং আমরা খুবই আশাবাদী উক্ত জরুরি সভার প্রেক্ষিতে সিএনডিএফ অ্যাসোসিয়েশন তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে দ্রুতই কাজে ফিরে আসবেন। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সিএনডিএফ এজেন্টদের কর্মবিরতির কারণে মিয়ানমার থেকে আমদানি করা পণ্যবাহী কার্গো ট্রলার ও জাহাজ মাল খালাসের অপেক্ষা করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোল বন্দরেও সিএনডিএফ এজেন্টদের দুদিনের কর্মবিরতি চলছে। এতে বন্ধ হয়ে গেছে এই বন্দরের সব কার্যক্রম। আমাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি 30 এবং 31 তারিখ কর্মবিরতি, সেটা সারা দেশব্যাপী যথাযথভাবে পালন হচ্ছে। এদিকে আগামী 7ই জানুয়ারি রাজস্ব বোর্ডের সাথে বৈঠকের সিদ্ধান্তে কর্মবিরতি প্রত্যাহার করেছে সাতক্ষীরার ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।